ভিউয়ার্স আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেটা হলো আপনারা যে দেখতে পাচ্ছেন, তুমি আমার এই স্টুডেন্টদেরকে দেখাও, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম নতুন স্টুডেন্ট আছে। সেই কারণে কিন্তু মূলত আজকে আমরা একটি সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যত স্টুডেন্ট তার ভিতরে মেকানিক্স আছে এবং ড্রাইভিং আছে, দুই ধরনের কোর্স এখানে আছে। দুই ধরনের কোর্সের এখানে থাকার কারণে, নতুন হওয়ার কারণে আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। এই ধরনের কন্টেন্ট আমরা পূর্বে দিয়েছি, সেটা হলো একটি গাড়ি এবং ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম এবং কার্যপ্রণালী আমরা সব আজকে শিখব। দেখেন আমরা সরাসরি শুরু করি, দেখতে পাচ্ছেন এটা, এটার নাম কি, বনেট বা হুড। তারপরে আসি আমরা এখানে, চলে আসি, এটা হলো কি, রেডিয়েটর, কি এটা, রেডিয়েটর, এটা হলো রেডিয়েটরের প্রেসার ক্যাপ, কি ক্যাপ, ক্যাপ কয়টা আছে, দুইটা ক্যাপ, কয়টা ক্যাপ মনে থাকবে কিনা, একটা হলো প্রেসার ক্যাপ, একটা হচ্ছে ফিলার ক্যাপ, এইটা কি ফিলার ক্যাপ মনে থাকবে। সুতরাং আমরা একটু শুনবো বেশি করে, কথা একটু কম করে বলার চেষ্টা করব। এবার আসি আমরা, এই প্রেসার ক্যাপের কাজ কি, প্রেসার ক্যাপের কাজ হচ্ছে, আমি একটু বলে দিই আপনাদেরকে, প্রেসার ক্যাপের কাজ হচ্ছে ইঞ্জিন যখন স্টার্ট হবে তখন কোনো সময় এদিক দিয়ে পানি আসবে না, এদিক দিয়ে পানি আসবে না। স্টার্ট করার পরে মনে করেন যতই আপনি অ্যাক্সিলারেটর বাড়াই দিবেন কিন্তু এদিক দিয়ে পানি আসবে না, ঠিক আছে। ভিউয়ার্স এখন আমরা দেখবো যে এই যে আমাদের প্রেসার ক্যাপ আছে, এই ধরনের ভিডিও আমরা দিয়েছি আপনারা দেখেন, এই প্রেসার ক্যাপ কিন্তু যদি ভালো থাকে তাহলে কোনো সময় কি হবে না, এটার দিয়ে পানি এদিক দিয়ে পড়বে না, ঠিক আছে। ইঞ্জিন যখন ওভারহিট হবে, এটা হলো রিজার্ভার ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক থেকে পানি এখানে ঠান্ডা পানি চলে আসবে, এটা হলো এই প্রেসার ক্যাপের কাজ। প্রেসার ক্যাপে কিন্তু কোনো সময় পানি রেডিয়েটর থেকে যাবে না। তারপরে আসি আমরা, এরপরে এটা হলো কি, ব্যাটারি, সরাসরি আমরা একটু দেখবো, এটা হলো ব্যাটারি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এটা কিন্তু আমরা মোটামুটি বুঝি আগের থেকেই, অর্থাৎ যদি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল না থাকে লেখা কোনো অসুবিধা নাই, যে এটা ব্যাটারির বডি, এই যে ব্যাটারির যে অংশটা বডির সাথে লাগানো থাকবে সেটাই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তারপরে আসি আমরা, এই একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের কিন্তু চারটি অংশ আছে, আমরা পূর্বে বলেছি, সেটা হলো ট্যাবলেট কভার আছে, এই ইঞ্জিন হেড আছে, ইঞ্জিন ব্লক আছে, তারপরে অয়েল সাম্প আছে নিচে না। তারপরে এইটা হলো ইনটেক সিস্টেম, আমরা চলে আসি, আমরা যদি ইনটেক সিস্টেমে চলে আসি তাহলে বুঝবো যে এইখানে হচ্ছে কি, এটা হলো এয়ার ক্লিনার, কি ক্লিনার, এয়ার ক্লিনার। তারপরে হলো এটা হলো ইনটেক সিস্টেমের ভিতরে, এটা হলো এই বাটারফ্লাই অথবা অনেকে থ্রোটল বডিও বলে, ঠিক আছে। যখন ইঞ্জিন ওভারহিট হবে অথবা ইঞ্জিনের ঝাঁকুনি হয় যখন, অর্থাৎ সিলিন্ডার যখন মিস করে যখন ঝাঁকুনি টাকুনি হয় তাহলে বুঝতে হবে, কিছু ঝাঁকুনি হলে এখানে থ্রোটল বাল্বটা কি হয়, মাঝে মাঝে থ্রোটল বাল্বটা আমাদের ময়লা হয়, হইলে করে, হইলে পরে WD-40 দিয়ে আমরা যখন পরিষ্কার করে দিব তখন কি হবে, তখন আবার এটা এই ঝাঁকুনি টাকুনি সব চলে যায়। এরপরে আসি আমরা, এটা কি ইগনিশন কয়েল, কি কয়েল, ইগনিশন কয়েল, এটা কয় সিলিন্ডার ইঞ্জিন, চার সিলিন্ডার, আমরা মাথায় রাখবো, চার সিলিন্ডার ইঞ্জিন যদি হয় তাহলে পরে চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হলো, এটা দেখেন এটা সামনের অংশ আর এটা হচ্ছে কি পিছনের অংশ। আমরা কীভাবে বুঝবো আমি বলে দিচ্ছি, বুঝবো বলে পিছনে যেখানে আমাদের গিয়ার বক্স থাকবে, যে এই পাশে গিয়ার বক্স আছে আর এই পাশে কিন্তু টাইমিং কভার, কি কভার, টাইমিং কভার। সুতরাং এটা হলো সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ। এখন আমরা দেখবো যে এই চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার আমরা একটু বলে দিই, 1, 3, 4, 2। ফায়ারিং অর্ডার জিনিসটা আমরা বুঝি কিনা, সেটা হলো কি, কোন সিলিন্ডারে কখন স্পার্ক করবে সেটাকেই ফায়ারিং অর্ডার বলে, বুঝতে পারছি, অর্থাৎ টাইম নির্ধারণ করার নাম হলো ফায়ারিং অর্ডার, এটুকু বুঝতে পারছি কিনা। তারপরে আমরা একটু এখানে চলে আসি, এই ইঞ্জিনটার এটা হলো ইনটেক ম্যানিফোল্ড আর এটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ডের এখানে আমাদের এই যে ইনটেক ম্যানিফোল্ড আছে এখানে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে এইটুকু হলো সার্স ট্যাঙ্ক, কি ট্যাঙ্ক, সার্স ট্যাঙ্ক, এটার ভিতরে বাতাসটা মূলত যাবে। যখনই ইঞ্জিন গ্যাসে চলবে তখন কিন্তু মাথায় রাখতে হবে, এটা সরাসরি আমরা দেখো, এটা দেখাই আমরা এখানে, যখন ইঞ্জিন গ্যাসে চলবে তখন কিন্তু গ্যাস এবং এই বাতাস সব ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে সিলিন্ডারে প্রবেশ করবে, কিন্তু যখনই তেলে চলবে তখন কিন্তু এই যে এখানে আছে ফুয়েল গ্যালারি, কি আছে এটা, এর নাম কি, ফুয়েল গ্যালারি, যখন এই ফুয়েল গ্যালারিতে তেল আসবে আর এদিক দিয়ে শুধু বাতাস আসবে। আমরা কথা বুঝতে পারছি কিনা, কথা কি মনে থাকবে? সুতরাং এই কথাগুলো আমাদের অবশ্যই একটু মনে রাখা দরকার, যখনই গ্যাসে চলবে মাথায় রাখতে হবে যে গ্যাসের ইউনিট এখানে আছে, এটা হলো গ্যাসের ইউনিট, যখনই গ্যাসে চলবে গ্যাসের দিক দিয়ে আসবে, আর যখনই ফুয়েলে চলবে তখন এই যে এখানে কিন্তু একটা ইলেকট্রিক্যাল এসি পাম্প ব্যবহার করা হয়ে থাকে, এটা সাধারণত থাকে ট্যাঙ্কিতে, কোথায় থাকে, ট্যাঙ্কিতে থাকে, সেই ট্যাঙ্ক থেকে যখন
ফুয়েল আসবে ফুয়েলের প্রেসার যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু গ্যাসও বা তেলও ইঞ্জিন স্টার্ট হবে না দেখেন আমি একটু কথা বলি একটু সরাসরি যদি এখানে দেখেন এর নাম কি ফুয়েল গ্যালারি কি গ্যালারি ফুয়েল গ্যালারি এই ফুয়েল গ্যালারিতে এদিক দিয়ে কি আসবে ফুয়েল আসবে কিন্তু যদি যেই পরিমাণ প্রেসার থাকার কথা ছিল ইলেকট্রিক রিসিভ পাম্পে সেই পরিমাণ প্রেসার যদি না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না ফুয়েলে অনেক সময় দেখা যায় যে ইঞ্জিন ফুয়েল স্টার্ট হয় না সুতরাং এই সমস্যার কারণে স্টার্ট হয় না তারপরে একটু আসি আমরা এই দেখতে পাচ্ছেন এটা পাওয়ার স্টিয়ারিং সিস্টেম এটা পাওয়ার স্টিয়ারিং মোটর কি এটা পাওয়ার স্টিয়ারিং মোটর দেখতে পাচ্ছেন এটা পাওয়ার স্টিয়ারিং মোটর এই পাওয়ার স্টিয়ারিং মোটর যদি লিক করে তাহলে কি হবে সব পাওয়ার স্টিয়ারিং অয়েল পড়ে যেতে পারে তারপরে যে এখানে আসো সরাসরি এটা হলো পাওয়ার স্টিয়ারিং ফুয়েলের রিজার্ভার নাকি ফ্লুইড এই লেখা আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু কি হবে স্টিয়ারিংটা জ্যাম হবে কথা বল থাকবে এটা মাথায় রাখতে হবে সুতরাং আমরা এই জিনিসগুলো অবশ্যই মেইনটেইন করে চলতে হবে যেহেতু আমাদের এখানে ড্রাইভার আছে মেকানিক্স আছে আমরা অবশ্যই এই জিনিসগুলো আমরা মেইনটেইন করে চলবো তারপরে আসি ব্রেক সিস্টেমে যদি চলে যাই ব্রেক সিস্টেমের এটা হলো ব্রেক অয়েল রিজার্ভার কি এটা আর এটা ব্রেক বুস্টার এটা কি ব্রেক বুস্টার এরপরে ব্রেক মাস্টার সিলিন্ডার এটা কি ব্রেক মাস্টার সিলিন্ডার কথা বুঝতে পারছি আমরা তো মোটামুটি এইটুকু আমরা বুঝতে পারলাম তারপরে আমরা আরেকটা জিনিস আসি গ্যাসকে গ্যাসের লাইন দেওয়ার জন্য এইটাকে বলা হয় টাইমিং রিলে অনেকে বলে এটাকে কোবরা বলে কথা বুঝতে পারছি আমরা এই টাইমিং রিলে যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু গ্যাসে ইঞ্জিন স্টার্ট হবে না কথা বুঝতে পারছি কি না সুতরাং এই ধরনের সমস্যা কিন্তু মাঝে মাঝে হয় হইলে কিন্তু আপনারা অবশ্যই সেটা নিজেরা যাতে সমাধান করতে পারেন সেভাবে আমাদের শিখতে হবে কথা বুঝতে পারছি কি না তো মোটামুটি আমরা এইটুক বুঝতে পারলাম যে এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না আমরা যদি উক্ত ভিডিওটা দেখি তাইলে পরে অবশ্যই একটি ইঞ্জিনের এবং গাড়ির বিভিন্ন অংশের নাম সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো বলে মনে করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।